বন্ধুরা, আমি কিক্কু। আমার চ্যানেলে আপনাদের স্বাগত। কেমন আছেন সবাই? বই পড়ছেন তো? আজ চলে এসেছি আবার একটা নতুন বইয়ের কথা নিয়ে, যে বইটা আমাদের রোজকার দৈনন্দিন গতানুগতিক জীবনের এই যে দমবন্ধ করা পরিবেশ, তার মধ্যে একটা এক পশলা ঠান্ডা বাতাসের মতন শান্তি এনে দেয়, আরাম এনে দেয়। লীলা মজুমদারের লেখা বই খেরোর খাতা। তো চলুন জেনে নিই খেরোর খাতা বইটা কেন পড়ব। প্রথমে চলে যাই বইয়ের বিষয়বস্তুতে। তো এই খেরোর খাতা জিনিসটা কি? এখনকার প্রজন্মের ছেলেমেয়েরা কতটা দেখেছে জানি না, কিন্তু আমাদের ছোটবেলা তো মনে করে দেখুন, হয়তো দেখে থাকবেন, বিশেষ করে হাল খাতার দিনে দোকানে মোটা লাল কাপড়ে বাঁধাই করা একটা বেশ জাপ্তা খাতা থাকতো, যে খাতায় দোকানে হিসাবপত্র লেখা হতো, মনে পড়ছে? ওই খাতাটাই হলো খেরোর খাতা। তো আগেকার দিনে শুধু যে দোকানে রাখা হতো শুধু তাই নয়, মানুষের রোজকার জীবনে অনেকের কাছে কিন্তু এরকম এক একটা লাল কাপড়ে বাঁধাই করা এরকম এক একটা খেরোর খাতা থাকতো, যেখানে তারা তাদের নিজেদের রোজকার দৈনন্দিন জীবনের নানান ঘটনা, কথা, কখনো কখনো কোনো স্মৃতিচারণ, কোনো নতুন আইডিয়া আসলে সেই সমস্ত কিছু তারা লিখে রাখতে। মানে এক কথায় আমরা আজকাল বাংলায় যেটাকে বলি ডায়েরি, সেটাই হলো খেরোর খাতা। এই বইটাও কিন্তু ঠিক ওই রকম একটা ডায়েরি লেখার ফর্ম্যাটে লেখা। এটা 47টা রম্য রচনার সংকলন, যেখানে লেখিকা ঠিক ওই রকমই তার নিজের জীবনের নানান ঘটনা, নানান গল্প, যেগুলো হয়তো তিনি নিজে প্রত্যক্ষ করেননি কিন্তু অন্য কারোর মুখে শুনেছেন, কিন্তু খুব ইন্টারেস্টিং কিছু গল্প, তার নিজের জীবনের নানান স্মৃতিরোমন্থন, এই সমস্ত কিছু একটা খুব সুন্দর, মানে লীলা মজুমদারের যেরকম তার স্বভাবসিদ্ধ লিখন শৈলী, হাস্যরস, একটা জমাটি গল্প বলার মতন যে ধরনের লেখা, তো সেই রকমভাবে রম্য রচনার আকারে সেই সব ঘটনাগুলোকে এই বইতে তুলে ধরা হয়েছে। আর এর যদি বলি বিষয়বস্তু, সেটা বহুধা বিস্তৃত, বরং বলা ভালো যে কি সেখানে নেই। প্রেমের গল্প, ভূতের গল্প, চোরের গল্প, বাঘের গল্প, ভ্রমণ, ম্যাজিক থেকে শুরু করে পাহাড়, জঙ্গল, পশু পাখি, এবং এই সমস্ত কিছুর মধ্যে ছড়িয়ে রয়েছে অসংখ্য নানান বিচিত্র ধরনের ইন্টারেস্টিং সমস্ত চরিত্র, যে চরিত্রগুলো কিন্তু কোনোটাই কাল্পনিক চরিত্র নয়, তার নিজের দেখা নানান রকম, হয় তার নিজের খুব কাছের কোনো মানুষ, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, বা কখনো একদম রেলগাড়িতে যেতে যেতে বা বাসে যেতে যেতে দেখা কোনো আগন্তুক। আবার এই সব মানুষগুলোর মধ্যে কিন্তু মাঝে মাঝে খুব মানে সাবলীলভাবে অবলীলায় উঠে এসেছে নানান পরিচিত নাম, উপেন্দ্রকিশোর রায়চৌধুরী, রায় পরিবারের আরও নানান সদস্য, জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর, প্রেমেন্দ্র মিত্র, এমনকি স্বয়ং রবীন্দ্রনাথ। তো এইটুকু শুনেই আমার মনে হয়, আশা করি আপনারা বুঝতে পারছেন যে এই বইটা, এই যে বিষয়বস্তু, তার লেখা মানে কতটা ইন্টারেস্টিং। এবং আমি আর বেশি কিছু বলে আপনাদের সেই যে ইন্টারেস্ট, সেই বইটা পড়ার মজা, সেটা আমি মাটি করতে চাই না। তাই বিষয়বস্তু অংশ এই পর্যন্তই, আমি চলে যাব আমাদের পরের পয়েন্টে। এই বইয়ের সেন্ট্রাল থিম কী, বা এর মধ্যে দিয়ে লেখিকা কী বার্তা দিতে চেয়েছে? এখন এটা যেহেতু একটা একটানা একটা গল্প নয়, টুকরো টুকরো অনেকগুলো লেখার সংকলন, তো সেই অর্থে এখানে একটা কোনো বিশেষ সেন্ট্রাল থিম বুঝতেই পারছেন নেই। আর এই লেখার যে লিখন শৈলী, সেটাও খুব হালকা চালের একটা লেখা, খুব লঘু চালে লেখা, হাস্য রসে পরিপূর্ণ। তো সেই জন্য এর মধ্যে যে বিভিন্ন লেখাতেও যে একটা খুব বিশাল কিছু একদম দুনিয়া পাল্টে দেওয়া, সোচ্চারে আমি বার্তা দিতে চাই, এবার এরকমভাবে কোনো কোথাও বার্তা দেওয়া নেই। কিন্তু যারা লীলা মজুমদারের অন্যান্য আরও লেখার সাথেও পরিচিত, এবং এই লেখাটাও যারা যেটাকে বলে রিডিং বিটুইন দ্য লাইন্স, এইভাবে পড়বেন বা একটু সূক্ষ্মভাবে ভাববেন, তারা দেখবেন এর মধ্যে দিয়েও কিন্তু তলে তলে বেশ কিছু থিম বা বেশ কিছু ভাবনা বারবার উঠে এসেছে, যার মধ্যে প্রথমেই আমার যেটার কথা মনে হচ্ছে সেটা হলো পশুপ্রেম, জন্তু জানোয়ারের প্রতি ভালোবাসা। লেখিকার হলদে পাখির পালক এই বইটা যারা পড়েছেন তাদের হয়তো মনে থাকবে, সেখানে এক জায়গায় বলা আছে, একটা কুকুর কি বিড়ালকে বেঁধে রেখে দিয়ে ঘরে আদর করলে কি পশু পাখিকে ভালোবাসা হয়। সেই একটা জঙ্গল ছিল, যে জঙ্গলের সর্দার, সেই সর্দারের ছেলেকে ভাল্লুকে সেই ছেলের পা চিবিয়ে খেয়েছিল। যেদিন জঙ্গলে দাবানল লাগলো, সে ভাল্লুক তার ছানাপোনাদের নিয়ে বাইরে বেরিয়ে এলো, এবং বেরিয়েই মুখোমুখি পড়ে গেল সে সর্দারের তীর্ধনুকের সামনে। সর্দার তীর্ধনুক উঁচিয়ে ভাল্লুককে মারতে যাবে, এমন সময় ভাল্লুক তার বাচ্চাটাকে ভয় পেয়ে বুকে জড়িয়ে ধরল। সর্দারের তীর্ধনুক নেমে গেল, সে আর কিছু বলল না, চলে গেল। তো এটাই হলো ভালোবাসা।
তো এইরকম একটা অন্য ধরনের পশু পাখির প্রতি যে ভালোবাসা, মানুষ এবং পশু তাদের মধ্যেকার যে একটা এই অন্যরকম সম্পর্ক, তাদের মধ্যেকার যে সহাবস্থান, একটা আন্ডারস্ট্যান্ডিং, সেটা এই মানে শুধু এই বইতেই, এই বইয়ের প্রচুর লেখায় বারবার করে যে উঠে এসেছে শুধু তাই নয়, লীলা মজুমদারের আরও অন্যান্য লেখাতেও কিন্তু আমরা এর উদাহরণ পাই। এবং এই লেখাটা যেহেতু তার নিজের ব্যক্তিগত জীবনের সত্যি ঘটনার ওপর আধারিত লেখা, তাই আমরা বুঝতে পারি যে তার এই যে মন, তার পশু পাখিদের প্রতি তার যে চিন্তাভাবনা বা সেইটাকে দেখার একটা যে অন্যরকম মন তৈরি হয়েছে, সেটা তার কোথার থেকে এসছে। তো এইটা একটা অন্যতম এই বইয়ের থিম। আর কথা প্রসঙ্গে যখন কথা উঠলেই হলদে পাখির পালকের বলি যে সেই বইটাও কিন্তু লীলা মজুমদারের এই বই, আমার খুব মনের কাছাকাছি একটা বই, যে বইটা কিন্তু শিশু সাহিত্য, মানে নামেই শিশু সাহিত্য, বড়রা সমান আনন্দ পাবেন সেই বইটা পড়ে। তার উপর একটা বিস্তারিত ভিডিও আমি ইতিমধ্যেই করেছি, যার লিঙ্ক আমি ওপরে এবং নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। বন্ধুদের অনুরোধ রইল, আপনারা দেখবেন, কমেন্ট বক্সে জানাবেন কেমন লাগে। দ্বিতীয় যে থিমটা আমার মনে হয়েছে এই বইতে, সেটা হলো নারীদের কথা, মেয়েদের কথা। এখন এখানে আমি ইচ্ছা করে নারী মুক্তি, নারী স্বাধীনতা বা আধুনিক নারী, এই ধরনের কোনো আমি জ্বালাময়ী মানে বোল্ড শব্দ আমি এখানে ইউজ করলাম না, এই কারণেই যে এই বইতেও কিন্তু কোথাও ওরকম বোল্ডভাবে নারী মুক্তির কথা বলা হয়নি। কিন্তু যেভাবে এই বইয়ের প্রতিটা প্রায় লেখায় এমন এমন একটা নারী চরিত্রকে তাদের কথা বলা হয়েছে, যে নারী চরিত্রগুলো আবার বলে দিই কাল্পনিক নয়, বাস্তব জীবনে তারা যেমন মানে ডার্ক সাইডে দুর্ধর্ষ সাহসী, হয়তো তাদের সেভাবে শিক্ষার আলোকপ্রাপ্ত না, কিন্তু তারা এমন এক একটা কাজ করে, এমন এমন ব্যক্তিত্বের তারা পরিচয় দেন যে জিনিসগুলো আমাদের কিন্তু সত্যি খুব ভাবায়। কখনো হয়তো দেখতে পাচ্ছি আমরা কোনো একটা গ্রাম্য রমণী, তাকে হঠাৎ করে কেউ এসে বললো যে তোমার প্রিয় গরুটাকে বাঘে ধরতে আসছে, তো তিনি তখন দিক বিদিক কোনো দিকে না তাকিয়ে নারকোল ছাড়াচ্ছিলেন, দুটো বড় বড় ডাব নিয়ে চলে গেলেন বাঘ ধরতে, এবং লোকজন গিয়ে দেখে সে ডাব, দুখানা বড় বড় ডাব দিয়ে সে বাঘের মাথায় বাড়ি মারছে। অথবা আর একজন মহিলা তার স্বামীর বাঘের মুখোমুখি পড়ে গেছেন, তিনি কোনো দিক না তাকিয়ে একটা রান্না করতে করতে উনুন থেকে চেলাকাঠ, জ্বলন্ত চেলাকাঠ বার করে তবে রে বলে বাঘকে তেড়ে গেলেন। কেউ আবার কাঁঠাল কাঠের মুগুর দিয়ে ভূতকে পিটাচ্ছে আগাপাশতলা। আর শুধু যেরকম ডার্ক সাইডে সাহসী বা মারকুটে মেয়েদের কথা বলা হয়েছে তাই নয়, কখনো আমরা দেখি পটো দিদির কথা, মানে একদম আটপৌরে সাধারণ সাদা থান পরা, কাঁচা পাকা চুল টেনে একটা বড়ি খোঁপা করা, হাতে একটা সাদা পুটুলিতে কিছু জিনিসপত্র, অথচ তিনি মানে দুর্ধর্ষ অঙ্কে তার মেধা, তার অঙ্কের ডিগ্রি, ত্রিকোণমিতির কঠিন কঠিন প্রবলেম সলভ করে যাচ্ছেন। এদিকে আবার কখনো মানে অবাক হয়ে দেখছে যে লাট সাহেবের বউয়ের সাথে গিয়ে একদম ঝরঝরে ইংরেজিতে কথা বলে চলে আসছে। আবার কোনো সুনিপুণ গৃহিণী, যাকে যার বাড়ি থেকে কখনো কোনো তর্ক বিতর্ক বাক বিদন্তার আওয়াজ পাওয়া যায় না, তার সংসার চলে একদম দম দেয়া কলের মতন নিখুঁতভাবে নিপুণভাবে। তার প্রতিবেশী যখন তাকে জিজ্ঞাসা করেন, ভাই তোমার স্বামী নিশ্চয়ই খুব ভালো মানুষ, নইলে স্বামীর সাথে তোমার কোনো কখনো মতপার্থক্য হয় না, তখন তিনি মুচকি এসে বলেন, মতপার্থক্য হয় বই কি, সব স্বামীদের মতো সেও মনে করে যে সে যেটা জানে, সে যেটা ভাবছে সেটাই ঠিক, কিন্তু আমি ভাই তোমাদের মতন কোনো তর্কাতর্কির মধ্যে যাই না, আমি মাথা নেড়ে হেসে বলি হ্যাঁ তুমি ঠিক, কিন্তু সংসার চালানোর সময়, কাজ করার সময় আসলে আমি নিজে যেটা বুঝি সেভাবেই করি, আর সেই জন্যই আমার সংসারটা এরকম দম দেয়া কলের মতন নিপুণভাবে চলছে। তো এইরকম সমস্ত ইন্টারেস্টিং নারী চরিত্রের মধ্যে দিয়ে আমরা এখনকার দিনে নারী স্বাধীনতা বা নারী মুক্তি বলতে যেটা বুঝি, বা আধুনিক রমণী বলতে যা আমরা ভাবি বা আমাদেরকে ভাবানো হয়, কিছুটা পাশ্চাত্যের প্রভাবেও প্রভাবিত হয়ে আমরা আমাদের বিভিন্ন বইপত্র, পত্রপত্রিকা, বিভিন্ন মিডিয়ামে আমরা যেভাবে সেটাকে দেখি, তার থেকে একদম অন্যরকমভাবে নারীত্বের কথা বলে, নারী চেতনা বা নারী স্বাধীনতার কথা বলে। এবং একটা জিনিস লক্ষণীয় যে এই বইয়ের প্রথম লেখা এবং শেষ লেখা দুটোই কিন্তু মেয়েদের নিয়ে, মেয়ে চাকরে প্রথমটা এবং শেষে মেয়েদের কথা। এবং এইটা আমার অন্তত মনে হয়েছে যে শুধুমাত্র এটা যে কাকতালীয় তা কিন্তু নয়, খুব কনসিয়াসভাবেই এটা করা হয়েছে, তাই এই বইতে যে মেয়েদের কথাটাও একটা বিশেষ থিম সে বিষয়ে কিন্তু কোনো বলার অপেক্ষা রাখে না। আর এই এই যে দুটো আমি লেখার নাম করলাম, মেয়ে চাকর এবং মেয়েদের কথা, সেই দুটো লেখার থেকে দুটো খুব ইন্টারেস্টিং উক্তি আমি এখানে করতে চাই, তারপরে আমি সেন্ট্রাল থিম পোর্শনের ইতি টানবো।
মেজা করে লেখা বলা হচ্ছে এক জায়গায়, যে ছেলেটা ভাবে না যে মেয়েদের বুদ্ধি কম, সেই প্রসঙ্গে এই যে পুরুষানুক্রমে মেয়েদের বুদ্ধিহীনতার প্রবাদ চলে আসছে, এতে মেয়েদের কম সুবিধে হচ্ছে না। তাছাড়া বেজায় বুদ্ধি না থাকলে মানধাতার আমল থেকে কেউ বোকাশে যে থাকতে পারে না। আর মেয়েদের কথা এই বইয়ের যে শেষ লেখা, এবং বলতে গেলে এই বইয়ের একদম শেষ লাইনও বটে এটা, বলছেন যে আমি আমার বাবার 84 বছরের মামিকে দেখেছি পদ্মফুলের মতন সুন্দর, বসে বসে হুঁকু খাচ্ছেন, তবে আবার আধুনিক কাকে বলবো। তো এই ছিল এই বইয়ের সেন্ট্রাল থিম। এবার আমি চলে যাই যে এই বইয়ের আমার কী কী ভালো লেগেছে। প্রথমেই তো বলবো এই বইটা পড়ার যে এক্সপিরিয়েন্সটা, যারা খুব মিষ্টি খেতে ভালোবাসেন তাদের আমি আগেই একটু তাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। এখন শীতের সময় এক ধরনের সন্দেশ আছে না, নলেন গুড়ের যে সন্দেশগুলো, যেগুলো একদম কিটকিটে মিষ্টি নয়, খাবার পর গা কিটকিট করে না, কিন্তু অনেকক্ষণ অবধি জিভের ডগায় মনের মধ্যে প্রাণের মধ্যে একদম সে হালকা একটা মিষ্টি, সে হালকা যে সেই নলেন গুড়ের যে সেই ফ্লেভারটা অনেকক্ষণ অবধি ধরে থাকে, একটা আলাদা আবেশ, একটা আলাদা ভালো লাগা, সেইটা এই বইটা পড়ার আমার মনে হয়েছে অভিজ্ঞতার সাথে একরকম। কোথাও মানে সেই জোর করে প্রচুর, ওই যে বললাম প্রচুর মিষ্টি এখানে দেওয়া হয়নি, প্রচুর হাস্য কৌতুকের তোড়ে আপনাকে উড়িয়ে নিয়ে যাওয়া হবে না, বরং এই বইটা পড়তে পড়তে বা বইটা পড়ার শেষে অনেকক্ষণ অবধি আপনার ঠোঁটের কোনায় একটা আলতো হাসি লেগে থাকবে। আর হ্যাঁ, এটা বললে ভুল হবে যে আপনাকে একেবারে হো করে হাসাবে না, এরকম জায়গা নেই, বেশ কিছু জায়গা আছে যেগুলো পড়তে পড়তে আপনি হয়তো জোরেই হেসে উঠবেন। তো ওভারঅল এই লেখার যে লিখন শৈলী, লীলা মজুমদারের যে একদম তার মানে যারা পড়েছেন তার লেখার সাথে, তারা যারা পরিচিত তারা জানেন, একটা জমাটি জমিয়ে গল্প বলা এবং এই যে হাস্যরস খোঁচা দেয়া, কিন্তু খোঁচাটাও কোথাও এক মানে বল্লমের খোঁচা না, সূক্ষ্ম খোঁচা দেওয়া, সেইটার মধ্যে দিয়ে যে কীরকমভাবে পাঠককে একেবারে আটকে রাখতে হয় সেটা তিনি সম্যক জানেন, এবং এই লেখার ক্ষেত্রে অবশ্যই তার ব্যতিক্রম হয়নি। তো এটা এটার প্রথম এবং প্রধান ভালো লাগার দিক, যে এই বইটা ইটসেলফ পড়ার যে অভিজ্ঞতাটা একটা অসাধারণ। দ্বিতীয়ত এই বইয়ের যে সময়কাল, আজ থেকে প্রায় 100 বছর, মানে এই বইটাতে মূলত 1920-30-এর দশক থেকে শুরু করে আরও পরবর্তী বেশ কিছু দশক সেই সময়কার কথা গল্প এখানে বলা হয়েছে। তো সেই সময়কার মানুষ, তাদের জীবনযাত্রা, নানান ছোট ছোট দৈনন্দিন রোজকার জীবনের যে খুঁটিনাটি, যেগুলো ইতিহাস এবং ঐতিহাসিক উপন্যাস দুক্ষেত্রে কিন্তু অপ্রয়োজনীয় বলে বর্জন করা হয়, কিন্তু যেগুলো কিন্তু কোনো অংশেই কম ইন্টারেস্টিং বা চমকপ্রদ নয়, তো সেইগুলোকে এই বইতে এত সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে, যেগুলো পড়তে এবং জানতে খুব ভালো লাগে। আর বিশেষ করে এইটা জেনে খুব ভালো লাগে যে এই 100 বছরে কত কিছু পরিবর্তন হয়ে গেছে, কিন্তু তবুও মানুষের বেশ কিছু স্বভাব, মানুষের বেশ কিছু ইমোশন, কিছু মানে হাব ভাব, চাল চলন, আচার ব্যবহার, তার মধ্যে মানে অনেক কিছুই কিন্তু চিরন্তন, সেই 100 বছর আগেও যা ছিল 100 বছর পরেও আমরা ঠিক সমানভাবেই সেগুলোর সাথে কিন্তু আমরা কানেক্ট করতে পারি। তো এটা একটা খুব ভালো লাগার দিক। তৃতীয়ত এই বইটা একটা যেমন ঠিকই যে লঘুচালে লেখা, কিন্তু তবু এর মধ্যে দিয়ে বেশ কিছু লেখাতে কিন্তু নানান রকম এমন থিম আমাদেরকে ভাবায়, আমাদের একটুখানি থমকে দাঁড়াতে হয়, তো সেটাও খুব ভালো লাগে। তার মধ্যে দুটো তো আমি ইতিমধ্যেই বলেছি, যে জন্তু জানোয়ারদের প্রতি ভালোবাসা এবং মেয়েদের কথা। তাছাড়াও বিশেষ করে যেখানে এটা বলতেই হয়, বেশ কিছু জায়গায় এখানে পাওয়া গেছে যে সেই সময় মানে ব্রিটিশ আমলের যে ইংরেজরা এবং এদেশের মানুষ উভয়ই উভয়ের প্রতি যে তাদের যে মনের ভাব, তারা তাদের যে দুই সমাজের বিভিন্ন প্রথা, তাদের মধ্যে যে পার্থক্য, এবং দুজন দুজনকে ঠিক বেসিক্যালি কী চোখে দেখে, সেগুলোকেও এমনভাবে এক্ষেত্রে শুধু যে হিউমার তাই নয়, বেশ ক্ষেত্রে স্যাটারিস্টিক অ্যাপ্রোচও নেওয়া হয়েছে, বেশ খোঁচা দেওয়া হয়েছে, যেগুলো কিন্তু পড়তে খুব ভালো লাগে, উপভোগ্য এবং ভাবায়। তাছাড়া কয়েকটা জায়গায় দেশভাগের কথা উঠে এসছে, এবং নানান রকম মানুষের জীবনের মানবিকতার কথাও কিন্তু বিভিন্ন জায়গাতে এই বইতে উঠে এসছে। মানে একটা চোর, মানে বলা হচ্ছে না কিন্তু ইমপ্লয়েড যে সে চোর, ট্রেনে চুরি করতে আসছে বলে সে ট্রেনের দরজা খুলছে না, ট্রেনের
হ্যান্ডেল ধরে সে ঝুলছে, আর যার কাছ থেকে চুরি করতে এসছে সে ভাবছে ইস বেচারা এতক্ষণ ধরে ঝুলছে, আমরা একটু জল খেতে চাইছে, তাকে জল জলের সাথে দুটো বিমনাগের সন্দেশও দিই। সেটা যেমন একসাথে আমাদের হাসায়, তেমনই এটা যদি জানি না সত্যি ঘটনা যদি হয় সেই মানুষটার খুব বড় মনের পরিচয়ও দেয়। তো এরকম নানান ছোট ছোট এই বইটার মধ্যে কিন্তু মণিমুক্ত ছড়ানো রয়েছে। তো এই ছিল আমার এই বইটার ভালো লাগার দিক, আরও অনেক ভালো লাগার দিক আছে। এই বইটা ইটসেলফ আমার খুব পছন্দের একটা বই, কিন্তু আর বেশি বলতে গেলে এই ভিডিও অনেক দীর্ঘায়িত হয়ে যাবে, তাই আমি চলে যাই আমার পরের পয়েন্টে যে এই বইটা কারা পড়বেন। খেরোর খাতা আমার ব্যক্তিগতভাবে আমার যেটা মতামত যে এটা কিন্তু শিশু সাহিত্য নয়। এখন হ্যাঁ, ছোটরা কি পড়তে পারবে না, ছোটদের পড়ার মতন নয় বা পড়ার যোগ্য নয় সেটা না, ছোটরা পড়তেই পারে, এমনকি কিশোর কিশোরীরাও এই বইটা পড়ে একটা লেভেল অবধি আনন্দ পাবেন, কিন্তু যারা সংসারের দশচক্রে ঘানি ঘোরানোর যাদের অভিজ্ঞতা অন্তত কিছুটা হয়েছে তারা এই বইটার আসল মজাটা পাবেন। এই বইটার যে বিভিন্ন ঘটনাগুলোর সাথে তারা নিজেদের জীবনের অভিজ্ঞতা দিয়ে তারা কানেক্ট করতে পারবেন, সেই মজাটা যত আস্তে আস্তে পাঠকের বয়স বাড়বে তত সেই মজাটাও কিন্তু বাড়বে, এই বইটার আবেদনও তাদের কাছে তত বাড়বে। তো আর দেরি না করে এই বইটা কিনে ফেলুন, পড়ে ফেলুন, কমেন্ট বক্সে জানান আপনাদের কেমন লাগলো। পড়তে থাকুন, ভাবতে থাকুন, দেখা হবে খুব শিগগির। নমস্কার।